আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই কুয়েতের লোকাল এক্সচেঞ্জ গোল্ড মার্কেট আপডেট, বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ আপডেট জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি জানতে পারবেন কোন এক্সচেঞ্জ আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে কত রেট দিচ্ছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় টাকার রেট কমতে শুরু করেছে, আপনি আপনার মতামত কমেন্টস করে জানান। অনেকেই এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন। কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে ব্যাংক টু ব্যাংক দিচ্ছে 392 টাকা, ক্যাশ পিক আপ দিচ্ছে 356 টাকা, অ্যাকাউন্ট টু ক্রেডিট দিচ্ছে 362 টাকা, ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে 390 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 355 টাকা, ক্যাশ পিক আপ 360 টাকা। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে 390 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 354 টাকা, ক্যাশ পিক আপ 358 টাকা। লুলু এক্সচেঞ্জ দিচ্ছে 356 টাকা ক্যাশ পিক আপ, অ্যাকাউন্ট টু ক্রেডিট 362 টাকা, ব্যাংক টু ব্যাংক 391 টাকা। আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে 392 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356 টাকা, ক্যাশ পিক আপ 360 টাকা। জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে 355 টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট, ক্যাশ পিক আপ দিচ্ছে 362 টাকা, ব্যাংক টু ব্যাংক দিচ্ছে 391 টাকা। ওমান এক্সচেঞ্জ 390 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 355 টাকা, ক্যাশ পিক আপ 362 টাকা। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ 390 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360 টাকা, ক্যাশ পিক আপ 356 টাকা। আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে 390 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356 টাকা, ক্যাশ পিক আপ 362 টাকা। আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 392 টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট, ক্যাশ পিক আপ 356 টাকা, অ্যাকাউন্ট টু ক্রেডিট 362 টাকা। এআরই এক্সচেঞ্জ দিচ্ছে 391 টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট, 356 টাকা, ক্যাশ পিক আপ 355 টাকা। বিসি এক্সচেঞ্জ 391 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 355, ক্যাশ পিক আপ 362। বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ আপডেট 385 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 355। কুয়েতে টোটাল 32টি এক্সচেঞ্জ কোম্পানি, সব এক্সচেঞ্জ কোম্পানি অনলাইন প্ল্যাটফর্মে তাদের আপডেট প্রচার করে না, যে কারণে তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না, এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত কয়েকদিনের ধারাবাহিকতা টাকার রেটের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন কোম্পানিগুলোর যে লগো ছিল শর্ত প্রযোজ্য কিছু ব্রাঞ্চের জন্য, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। কাজেই আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকাটা দেখে পাঠাবেন তখন উপস্থিত থেকে জিজ্ঞেস করবেন সর্বোচ্চ কত রেট পাচ্ছেন। আমরা যে রেটটি আপনাকে দিয়েছি এটি পরিবর্তন যে কোনো সময় হতে পারে, কমতেও পারে বাড়তেও পারে। আপনি দেশে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন আপনি প্ররোচনার টাকা পাচ্ছেন কিনা। অনেকে অভিযোগ করেন দেশে ব্যাংকে যোগাযোগ করার পর তারা বলছে টাকাটা ব্যাংকের মাধ্যমে আসেনি, সরাসরি এসেছে। অনেকে আবার বিভিন্ন পদ্ধতি দেখায়, কাজেই এই ব্যাপারটি আমাদের ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে। আজ কুয়েতে মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন, জেনে নিন গোল্ডের সর্বশেষ আপডেট কত। 24 ক্যারেট 21 দিনার 200 ফিলস, 22 ক্যারেট 18 দিনার 480 ফিলস, 21 ক্যারেট 18 দিনার 570 ফিলস, 18 ক্যারেট 15 দিনার 500 ফিলস। মনে রাখবেন গোল্ড খরিদ করার সময় জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের, কারণ কুয়েতের মার্কেটে আপনি পাচ্ছেন 6 ক্যারেট, 10 ক্যারেট, 14 ক্যারেট, 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট। কাজেই এটি ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে। প্রতিটি ক্যারেটের গোল্ডের দামও আলাদা আলাদা হয়ে থাকে, আপনারা প্রতারিত হন এটা আমরা কখনোই চাই না।